প্রাতপহালেই লক্ষ্মীপুর দুই আসনের উপনির্বাচন, এছাড়া ভোট হবে দুটি পৌরসভা ও 204 ইউনিয়ন পরিষদে। এর মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রে পৌঁছে গেছে ইভিএম ও নির্বাচন সামগ্রী। সংশ্লিষ্ট কর্মকর্তা ও ভোটারদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হবে বলে জানিয়েছে কমিশন। প্রথম ধাপে দেশের 367টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। তবে করোনার উচ্চ সংক্রমণের কারণে খুলনা বিভাগের সবগুলো সহ চট্টগ্রাম, কক্সবাজার এবং নোয়াখালী জেলার ইউনিয়ন পরিষদের ভোট স্থগিত করা হয়। করোনা সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণ বিবেচনায় বেশ কিছু ইউনিয়ন পরিষদে হবে ভোট। এর মধ্যে বরিশাল বিভাগের 42 উপজেলার 173টি, নরসিংদী জেলায় 2টি, গাজীপুর জেলার 6টি ইউনিয়নে ভোট হবে। এছাড়া মাদারীপুরে 13টি, সুনামগঞ্জে 2টি, লক্ষ্মীপুরে 6টি এবং রংপুর ও বগুড়ায় 1টি করে ইউপিতে হবে ভোট। এর মধ্যে লক্ষ্মীপুর 2 আসন, ঝালকাঠি সদর ও দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভা এবং 20টি ইউনিয়নে ভোট হবে ইভিএমে। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে কমিশন। নির্বাচনী কেন্দ্রে পৌঁছে গেছে ইভিএম ও নির্বাচন সামগ্রী। নির্বাচন কমিশন জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তা ও ভোটারসহ সবার স্বাস্থ্যবিধি নিশ্চিত করে হবে ভোট গ্রহণ। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বিপ্লব রায়হান, ডিবিসি নিউজ ডেস্ক। এই বিষয় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। আপনাকে স্বাগত আমাদের আজকের নির্বাচিত ডিবিসি নির্বাচিত সংবাদে। আগামীকাল ভোট হচ্ছে, যেই উপনির্বাচন, ইউনিয়ন পরিষদ, যেই নির্বাচন ইউনিয়ন পরিষদ, দুটি পৌরসভা সব মিলিয়ে আছে। করোনা পরিস্থিতির মধ্যে এই ভোটের যৌক্তিকতা সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাইব। আগামীকাল একটা উপনির্বাচন জাতীয় সংসদের এবং অন্যান্য বিভিন্ন স্থানীয় সরকারের অধীনে বিভিন্ন নির্বাচন হচ্ছে। সবচেয়ে বড় কথা হলো এগুলো আইনগত এবং সাংবিধানিক বাধ্যবাধকতা রয়ে গেছে। আর যেমন উপনির্বাচনে আইনগত বাধ্যবাধকতা হলো এই যে 90 দিনের মধ্যে সংসদ সদস্য পদে নির্বাচন করতে হবে। যদি বিশেষ কোনো অবস্থা হতো একটা গড় থাকে, সেই ক্ষেত্রে দেখা যদি সিইসি মনে করেন যে আরো 90 দিন বাড়ানো দরকার, তাহলে আরো 90 দিনই বাড়াবেন। কাজেই 90 দিনের পরে আইনগত সুবিধা নাই। সংবিধানের 123(4) অনুচ্ছেদ অনুসারে শেল দিয়ে কথাটা আছে, করতেই হবে। কাজে এটা গেল সংসদ সদস্যদের পদের জন্য। আর স্থানীয় সরকার নির্বাচনের যে নির্বাচনগুলো, এগুলো স্থানীয় সরকার থেকে বলা হয় যে নির্বাচনগুলো করে তখনই করতে হয়। সেই ক্ষেত্রে দেখা যায় যে স্থানীয় সরকার থেকেই বলা হয় এই নির্বাচনটা করতে হবে। নির্বাচন কমিশনের হাতে খুব ক্ষমতা থাকে না, ইচ্ছা করলে নির্বাচন কমিশন হয়তো বিশেষ কারণ থেকে কিছু সময় দিতে পারে, কিন্তু সব বিষয়টা স্থানীয় সরকার নির্বাচন কমিশন সরি স্থানীয় সরকারের উপর নির্ভর করে। তারা যদি মনে করে যে না এই পরিস্থিতি নির্বাচন করবে না, তাহলে তারাই ডিসিশন নেবে। নির্বাচন কমিশনের দায়িত্ব হলো নির্বাচন করে দেওয়া। বর্তমান ক্ষেত্রে যে অতিমারী অবস্থা দেখা দিয়েছে, সেই ক্ষেত্রে আসলে নির্বাচন করা খুবই কঠিন, কিন্তু আইন এবং সংবিধানের যে বাধ্যবাধকতা আছে, নির্বাচন কমিশনকে এদিক ওদিক যাওয়ার সুবিধাটা খুব কমই দেওয়া আছে, আমি আগে যা বললাম। সেই ক্ষেত্রে নির্বাচন গুলো খুব সাবধানে করতে হবে এবং সবাইকে কেয়ারফুল থাকতে হবে, এছাড়া নতুন করে কিছু বলার কোথায় থাকে না। জি, স্বাস্থ্যবিধি বলা হচ্ছে যে মেনে নিশ্চিত করে, কতটা আসলে এই অতিমারির মধ্যে যখন আমরা আসলে তৃতীয় আরেকটি ঢেউয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি, তখন সেটি কতটা নিশ্চিত করা যাবে সেটা অবশ্য নির্ভর করবে যারা ইলেকশন পরিচালনা করবে এবং যারা মানে যারা এই ইলেকশন সম্পর্কে যারা সবাই সম্পৃক্ত আছেন, তারা স্টেক হোল্ডাররা, যারা ভোট দিবেন, যারা যারা ভোট প্রত্যাশী তারা সবাই, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশন থেকে নিযুক্তি ও যে ব্যক্তিগণ আছে তারা সবাই মিলেই চেষ্টা করতে হবে। কারণ এই সমস্যাটা সবারই, কাজে এই সমস্যাটা সমাধানের জন্য কোনো একক কেউ করতে পারবে সেটা বলা যাবে না। সবাইকে সাবধান হবে, ভোট দিতে দূরত্ব মেনটেন করতে হবে, নির্বাচন কমিশন যে লোক প্রিসাইডিং অফিসার হবে, রিটার্নিং অফিসার হবে, তাদের খেয়াল রাখতে হবে যে একসাথে অনেক মানুষ না ঢুকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খেয়াল রাখতে হবে তার অতিরিক্ত লোকজন একসাথে একীভূত না হয়। এই সবাইকে মিলে যদি নির্বাচনটা, যদিও কঠিন, এটা অবশ্যই এটা সত্য যে এই অতিমারির সময় নির্বাচন করা ঠিক নয়, কিন্তু আইনের বাধ্যবাধকতা
নির্বাচন কমিশনকে এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই, সেই কারণে নির্বাচন করতে হবে সবাইকে সাবধান রেখে। অন্যান্য অবৈধ আদালত, অন্যান্য মানে রাষ্ট্রের কার্যক্রম যেভাবে চলছে সেভাবে সাবধানে করতে হবে, এইভাবে নির্বাচনটা করা ছাড়া এই মুহূর্তে আর কিছু নতুন করে বলার অবস্থায় আইন অথবা সংবিধান পারমিট করে না। জি জনাব শাহনওয়াজ, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।